সম্মানিত সদি আপনারা লক্ষ্য করুন, আজকে শিশু শিশুরিস্তম দিনে অনশনের কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছিল আলোচনা পর্ব। ঠিক সকাল থেকে আমরা আসার কিছুক্ষণ পর থেকে বৃষ্টির হানা, প্রাকৃতিক দুর্যোগ। তবু শতাধিক শিক্ষক মণ্ডলী এই অনশন মঞ্চে বৃষ্টিতে ভিজে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কতটুকু কষ্টের ভিতরে থাকতে একটি মানুষ এই বৃষ্টির মধ্যেও এই আন্দোলন চালিয়ে যায় সেটা আসলে ভাবার বিষয়। আসি সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই এনটিআরসি কর্তৃক নিয়োগ বঞ্চিত যত নিবন্ধিত শিক্ষক আছে তাদের দিকে নিয়ে আজকে পজিটিভ আলোচনা, এবং কি তাদের নিয়োগের ব্যাপারে সকলে এখন ঐক্যবদ্ধ। কিন্তু আর পরেও গত কয়েকদিন আগে শুনতে দেখলাম আমাদের শিক্ষা মন্ত্রণালয় সম্মানিত সচিব মহোদয় বললেন যে প্যানেল করতে পারবে কিনা, সেটা আইনের কোনো সমস্যা আছে কিনা সেটা এনটিআরসির চেয়ারম্যান মহোদয় বলতে পারবে। আসলে অবাক হয়ে যায়, মাননীয় শিক্ষা সচিব মহোদয় অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ একজন সচিব। উনি তো জানেন যে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিলে আমাদের সকলের চাকরি নিশ্চিত হয়, এবং একদিকে সকলের চাকরি নিশ্চিত হবে, বেকারত্ব কমবে, দ্বিতীয়ত শিক্ষক সংকট দূর হবে। এই যে তারা একবার বলেন, একজন বলেন যে এটা এনটিআরসির কাজ, আরেকজন বলে সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন আসবে তখন সেটা আমরা দেখব। এই যে তাদের বারবার এক একজনের এক একটা মুভমেন্টের কথা, আজকে তাদের এই মুভমেন্টের কথার জন্য এক একবার এক নিয়মের নিয়মাবলীর জন্য আজকে হাজার হাজার শিক্ষক খুবই কষ্টে আছে, যার দরুন অবস্থায় আমরা সারা বাংলাদেশে আমরা যত যে জায়গায় যাইতে হয় শিক্ষা মতো সে জায়গায় আমরা গিয়েছিলাম, এনটিআরসি কর্মকর্তা মহোদয়ের কাছেও আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে কোনো সুস্পষ্ট কোনো সমাধান তারা দিতে পারে না বা দেন না। সম্ভবত শুধু লক্ষ্য করুন, আমরা একটা মানুষ 46 দিন যাবৎ বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী যারা শিক্ষক, তারা আজকে 46 যাবতে শাহবাগ, এই একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশে শাহবাগ অঞ্চলে অনশন করেই যাচ্ছে। তারপরও এখনও তাদের মিটিং চলছে, তাদের মিটিং এখনও শেষ হয় না। এই মিটিং তারা কবে শেষ করবেন এনটিআরসি কর্মকর্তা মহোদয়গণ, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। সে পর্যন্তও আমাদের এই সম্মানিত শিক্ষকবৃন্দ অবশ্যই অপেক্ষা আসরে বসে গেছে। কিন্তু আসলে আজকে কষ্টের মধ্যে বলতে হয় যে এটা এতদিন লাগার কোনো প্রয়োজন ছিল না। আমরা যে যুক্তি নিয়ে বা আমরা যে তিনটি দাবি নিয়ে আজকে আমরা এই আন্দোলনের কর্মসূচি দিয়েছিলাম, এখানে তো অলিগেল বা মানে অযৌক্তিক কোনো কিছু দিয়ে আমরা এখানে কেউ দাবি তুলে নেই, সেগুলো তো আমাদের দাবির প্রয়োজন হয় না। সেগুলো শিক্ষামন্ত্রী পরিপত্রে সম্পূর্ণভাবে আছে, তাহলে কেন আমাদের আন্দোলন করতে হয়? আন্দোলন করার পিছনে সবচেয়ে বড় কষ্ট এটা একটা, কারণ তারা আজকে শিক্ষামন্ত্রী মহোদয় বা শিক্ষা সচিব মহোদয়গণ যারা আছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে এক এক সময় এক একটি ভেড়া জালে পাকিয়ে আমাদের সাথে পায়তারা করে। আমরা আজকে অসহায় অবস্থায় আমরা শেষ পর্যন্ত এখন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে সরাসরি হস্তক্ষেপ কামনা করছি, কারণ আমরা জানি আপনি পারেন। এই বাঙালি জাতি, আপনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির অগ্রদূত ছিলেন, আর আপনি তার কন্যা, সুতরাং আপনি পারবেন, অবশ্যই পারেন, এবং সেই আশায় আমরা আছি, অবশ্যই আপনি পারবেন।
আর আমরা যে যুক্তি নিয়ে আপনার কাছে এই অধিকার আদায়ের আশায় আমরা এখানে আছি সেটা একটা খুব সিম্পল ব্যাপার। 30-40 হাজার শিক্ষককে নিয়োগ দিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমার মনে হয় না সেটা আপনার আলাদা কোনো প্রজ্ঞাপন জারি করতে হবে, কারণ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যখন 54 হাজার শিক্ষককে একটি নিয়োগ দিয়েছিল সেখানে কিন্তু 54 হাজার যদি নিয়োগ হয়ে যেত তাহলে আমরা হয়তো সেই রাস্তায় কখনো আসতে প্রয়োজন হইতো না, কিন্তু 54 হাজার যেহেতু এখন পর্যন্ত সেখানে সর্বোচ্চ 12 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে যার জন্য কিন্তু আজকে আমাদের অতপ্রথম। সুতরাং 54 হাজার শিক্ষক যদি নিতে পারে তাহলে কেন আমাদেরকে এখন কেন এটা, আমরা আবার একটা লক্ষ্য করি আমাদের কিছু কিছু জ্ঞান পিপাসু মানুষ তারা অনেকে বলে সরকারের বাজেট কোন পর্যন্ত আছে কি না, এটা ভাবতে অবাক লাগে মাননীয় প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ এখন উন্নত দেশ নয়, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সব ক্ষেত্রেই যদিও একটি ক্ষেত্রে হয়তো বা বিদ্যুতের ক্ষেত্রে যে কোনো একটা জাতীয় পর্যায়ের সমস্যার জন্য হতে পারে বিদ্যুতের ক্ষেত্রে একটু ঘাটতির সমস্যা, সেই সমস্যা অবশ্যই আপনি সমাধান করতে পারবেন এবং সমাধানের একটি পথ আপনি খুঁজে বের করছেন তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এছাড়া ঘাটতি আমাদের বাজেট বা আমাদের রাজস্ব খাতের তো কোনো ঘাটতি আমরা দেখি না, তাহলে কারা তারা? তারা আজকে আমাদের দেশকে হেয়পূর্ণ করতে চায়, তারা কারা আমাদের দেশকে হেয়পূর্ণ করতে চায়? তাহলে এগুলো তো দেশের ক্ষতিকারক আমরা মনে করি, দেশের যেটা ঘাটতি নেই সেই ঘাটতি নিয়ে তারা আলোচনা করে, যেটা আমাদের দেশে বর্তমানে একটু অন্যরকম স্বয়ংসম্পূর্ণ দেশ, সুতরাং সেখানে তো কখনোই এই দেশের বিরুদ্ধে কথা বলা বা দেশের মান ক্ষুণ্ণ হবে সেই বিষয় নিয়ে কথা বলা সেটা তো আসলে আমরা মেনে নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমরা আপনি চাই আজকে আমরা শিশুলিজি এখানে আসি, আমরা চাই উসে যেখানে এই বৃষ্টি আজকে সারা বাংলাদেশের মনে হয় বৃষ্টিতে ব্যবস্থার প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতেও দেখুন সকলেই কিন্তু ঐক্যমত মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনার দিকে তাকিয়ে আছি আমরা, শুধু আপনার দিকে আমরা তাকিয়ে আছি, আপনি আমাদের দিকে একবার তাকান, আপনার সুনজর আমাদের দিকে পড়লে আমরা অবশ্যই আমাদের এই আন্দোলনের সফলতা খুঁজে পাবো। আপনি অবশ্যই জানেন আপনার একজন বিশ্বস্ত কর্মী কুড়িগ্রাম 3 আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক এম এ মতিন স্যার কিন্তু আমাদের এখানে এসেছিলেন এবং উনি আমাদের এই ব্যাপারগুলো আমাদেরকে দেখা, কাগজ দেখা এবং আমাদের সাথে কথা বলা, ওনার যে মানবতার একটি দৃষ্টান্ত আমরা দেখলাম সেই জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনার কর্মীরা আজকে আপনার কাছ থেকে যে শিক্ষা বা বঙ্গবন্ধুর কাছ থেকে যে শিক্ষা লাভ করেছে তার জন্য অবশ্যই আপনাকে বা আপনার এই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। তার সর্বশেষভাবে আমরা যত কিছুই হোক কষ্ট হোক মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমরা আপনার সেই সফলতা শোনার আশায় আপনার সেই আমরা যে সফল হব আমরা শিক্ষক হব সেই শোনার আশায় আমরা এখন অপেক্ষা মান আছি আপনার সাথে, আপনার অপেক্ষা আপনার ভরসায় আপনার আস্থায় আমরা অবশ্যই আমি আশা করি আপনি অচিরেই আমাদের এই ব্যাপারটা দেখে আমাদেরকে একটি সঠিক সিদ্ধান্ত আমাদেরকে শিক্ষক নিয়োগ দিয়ে আমরা এখান থেকে চলে যেতে জন্য পারি সেই আশা সেই ভরসায় আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে কন্যা রত্ন আপনার অপেক্ষায় আছি, আপনি একবার আমাদের দিকে থাকুন, ধন্যবাদ।